নর্মাল হয়ে যাবে। জয় জয়। সেও কি ভাগ্য আছে নাকি? সেও কি ভাগ্য আছে যে রাধা রানীর সংস্পর্শে তো ছিল, জটিলা কুটিলা হলেও? আয়ন ঘোষের বাড়ি নে জয়দীপ, এই যে আয়ন ঘোষের বাড়ি এটা। জটিলা কুটিলা আয়ন ঘোষ মানে জাগতিক শ্বশুর বাড়ি এটা। তাহলে ওটা কি শ্বশুর বাড়ি ছিল মা? ওইটা তো আয়ন ঘোষের বাড়ি। এইটা আয়ন ঘোষের বাড়ি, জটিলা কুটিলা তো আয়ন ঘোষের এই বোন। এইটাই এইটাই গুরু মহারাজ বললো আয়ন ঘোষের বাড়ি। হ্যাঁ ওই ব্যাপারটা না গুরু মহারাজ কাছে পরিষ্কার হতে হবে জানো তো মা ব্যাপারটা। ওটা শ্বশুর বাড়ি বলছে, এটা আয়ন ঘোষের বাড়ি। তাহলে আরে কাব্য, হ্যাঁ কাব্যগ্রন্থ তো ওইটা শ্বশুর বাড়ি মানে তো আয়ন ঘোষের বাড়ি তাই না? কি ঘটনাটা সেটা জানতে হবে। এই তো দেখাচ্ছি যাচ্ছি, দেখ কত নিচ থেকে ওপরে উঠছি আমরা, এই দেখ পাহাড় টাইপের গুরু মহারাজ উঠে গেল পাহাড়ের মধ্যে, অনেক নিচ থেকে উঠলাম এই দেখ বুঝতে পারছি, সেই দেখ আস্তে আস্তে ওপরে উঠে এসছি। তুই থাক বাপ, তাইলেই হবে। তোর হ্যাঁ আছে অনেকজন, তোর আগ্রহ আছে বাবা তুই থাক, তোর রাধা রানীর কৃপা হোক। জয় সবাই নিচে পড়বো বলে আর তুমি দিয়ে দাও, নাহলে 100 টাকা তুমি দিয়ে দাও, আছে তোর কাছে খুচরো তুমি দিয়ে দাও, তো দিয়ে দি 100 টাকা ও দিয়ে দি। হ্যাঁ বলো গুরু মহারাজ, যে কেউ একজন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও তুমি প্রণাম করে গুরু মহারাজের হাতে দাও, গুরু মহারাজের হাতে দাও। দেখি দেখি গুরু মহারাজের হাতে দি। এদিকে সাইডে আসো সবাই, আসো আয়ান।